হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে 24শে জানুয়ারি। আজ তো ওই যে ভ্যাকসিনটার ফার্স্ট ডোজ তমলুকে নেওয়া হয়েছিলো ইনফ্লুয়েঞ্জার, তো ওটাই আজকে সেকেন্ড ডোজ আছে। তো এখানে নারায়ণা সুপার স্পেশালিটিতে রুইকে নিয়ে যাব, ওখানেই কন্ট্যাক্ট করেছি সেকেন্ড ডোজটা দেওয়ার জন্য। রুই এখন ঘুমোচ্ছে, যাচ্ছে, দুটোই করছে, জেগে আছে, চোখ দেখো, এই যে জেগে আছে। যাই হোক, তো এখানে ওয়েদারটা কাল থেকে বেশ খারাপ, বৃষ্টি হচ্ছে না বাট ভীষণ মেঘলা হয়ে আছে, রোদ উঠছে না, রোদ না উঠলে ভালো লাগে না একদম। তো যাই হোক, তারই মধ্যে আমরা একটা ক্যাব বুক করছি, এখন অ্যাকচুয়ালি পাচ্ছি না, ওলা বা উবের যেটা পাবো নেব, তো বুক মানে ট্রাই করে যাচ্ছি, পাচ্ছি না, তো হেলেই আমরা যাবো। অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে, আরও অনেকটা তাড়াতাড়ি বেরোলে ভালো হতো, বাট যাই হোক রেডি হয়ে বসে আছি, ক্যাব পেলে যাবো। তো দেখো, এখন আমরা মোটামুটি একটা ক্যাব পেয়ে গেছি, তো ওলা পেয়েছি আমরা। রুহি রুহি, তো মা রুহিকে নিয়ে সামনে বসেছে আর আমরা বসেছি পেছনে। তো দেখো, আমরা এসে পৌঁছে গেছি নারায়ণাতে। তো এই যে, আমি এর আগে কখনো আসিনি, আমার হাজব্যান্ড একবার এসেছিল বলল। তো নারায়ণা অনেকটাই বড়। তো এই যে দেখো, এখানে রুহিকে নিয়ে বসে আছি, তো এখন যাব ওপরে, ওখানেই সব কিছু প্রসেস। তো প্রসেসগুলো করতে কিন্তু সত্যি বলতে অনেকটাই সময় লাগছিল, যেহেতু আমরা ফার্স্টবার গেছিলাম, তো ওখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছিল, তার জন্য অনেকটা টাইম লাগছিল, অনেকটাই সময়। তো She is happy. সমস্ত রকমের হেল্প করে, বাস, ট্রেন, ফ্লাইট সবের টিকিটই এরা হেল্প করে। তো দেখো, এবারে রুহিকে দেওয়া হবে ভ্যাকসিন, তো ভ্যাকসিনটা নিচ থেকে কালেক্ট করে নিয়ে এলাম ওপরে, তো এটা একটা আইস ব্যাগের মধ্যে রয়েছে। তো এই হচ্ছে রুম, এখানেই দেওয়া হবে রুহিকে ভ্যাকসিন। তো দেখো, দাঁড়িয়ে আছি এখন। দুষ্টুকে দেখাচ্ছি তো আমি, দুষ্টুই তো চারিদিকে, আর কে আছে, কেউ নেই। তো সব কিছু ডান, এবারে আমরা বাড়ি চলে যাব, তো আবারও গাড়ির অপেক্ষায় রয়েছি। আর এদিকে দেখো, এগুলো সুপুরি সুপুরি হয়েছে, দেখো কীরকম স্ট্রবেরির, এই স্ট্রবেরি নয়, লিচুর মতো দেখতে লাগছে, দূর থেকে মনে হচ্ছে যেন লিচুগুলো কি হয়েছে নাকি, ওই জন্য কাছে এসে আরও দেখতে এলাম। বন্ধুরা, আমরা তো ডাক্তার দেখিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি, মানে সরি, ডাক্তার দেখিয়ে প্লাস ভ্যাকসিন নিয়ে। তো রুহির ভ্যাকসিন তো হয়েই গেছে, আর সবথেকে ভালো কথা হলো এটাই যে রুহি কিন্তু ভ্যাকসিনের সময়, মানে অন্যান্য বারে রুহি কান্নাকাটি করতো, ভালোই কান্নাকাটি করতো ভীষণ, তো এবারে কিন্তু রুহি মানে কান্নাকাটি করেনি, জাস্ট ওর ভ্যাকসিন যখন দেওয়া হয়ে গেছে অলরেডি, নিডল যখন ফুটিয়ে দিয়েছে, তারপরে ও গিয়ে রিয়েলাইজ করেছে যে আমাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তখন জাস্ট একটু হুম করে একটু জাস্ট কাঁদছিল, তারপরে যখন ওকে ভোলানো হয়েছে করে নিয়ে, ও কিন্তু আর কোনো কান্নাকাটি করেনি। তো ভ্যাকসিনে, আর হ্যাঁ, এবারে কিন্তু ওকে শুইয়ে ভ্যাকসিন দিয়েছে, তো আগেরবারে আমরা যত ভ্যাকসিন নিয়েছি সমস্ত কিছু কিন্তু ও আমার কোলে বসে ভ্যাকসিন নিয়েছে, তো
এবারে একটাই ভালো কথা যে ভ্যাকসিন নেওয়ার সময় রুগী অত কাঁদেনি। তো এর সাথে সাথে আমরা মানে ডক্টরের ভিজিটেও গিয়েছিলাম, রুহীকে একবার দেখিয়ে নিলাম। তো মানে মোদ্দা কথা হচ্ছে এটাই যে রুহী ভীষণ কান্নাকাটি করছিল, ভীষণ শুনতে হলেই এত ঘ্যান ঘ্যানে হয়ে যাচ্ছিলো, মানে সামলানো যাচ্ছেও না কিছু। সারা দিনটাও ঘ্যান ঘ্যান করতো, সন্ধ্যে থেকে অসম্ভব কান্নাকাটি করতো। তো বুঝতেই পারছিলাম কিছু একটা প্রবলেম হচ্ছে, তো ওই জন্য একবার দেখিয়ে নিলাম। তো ডাক্তারবাবু যেটা বললেন, আমরা সব কিছু বলেছি যে আমরা কীরকমভাবে কী ডায়েট চার্ট ফলো করছি রুহির জন্য। তো ডাক্তারবাবু যেটা বললেন যে আমরা যে ডায়েট চার্ট ফলো করছি ওটা কিন্তু একদমই ঠিক নয়। তো উনি ওনার ডায়েট চার্ট, উনি আবার একটা মানে আমাদেরকে ডায়েট চার্ট দিয়েছেন রুহির জন্য। তো সেখানে মোটামুটি চার টাইমের যে খাবার উনি সাজেস্ট করেছেন সেটা হচ্ছে সকালে ব্রেকফাস্টে সুজি খাবে অথবা রাগি খাবে। তো সুজিটা অবশ্যই দুধ দিয়ে বানানো নয়, জল দিয়ে বানানো, জাস্ট জলে সেদ্ধ করা সুজি ওটাই খাবে। তো ধীরে ধীরে এরকম চলতে চলতে এক দেড় মাস এরকম চলতে চলতে ধীরে ধীরে এক স্পুন করে আমরা দুধ অ্যাড করতে পারি, কিন্তু সেটা এখন নয়, এখন এমনি জলেই সেদ্ধ করা সুজি ও খাবে আর জলেই সেদ্ধ করা রাগি ও কিন্তু খাবে। এটা হচ্ছে ব্রেকফাস্ট। তারপরে লাঞ্চে হচ্ছে তোমার খিচুড়ি, মানে চাল ডাল আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে বানানো খিচুড়ি। তারপরে বিকেলে খাবে কলা কিংবা আপেল সেদ্ধ, আর রাতে হচ্ছে আবার খিচুড়ি। এর মাঝখানে মাঝখানে যখন খিদে পেয়ে যাবে তখন কিন্তু ওই যে ধরো সুজিটা বানালাম সকালে, সেটা আমি আবার ধরো আটটার সময় একবার খাওয়ালাম, আবার হয়তো খেলো না আটটার সময়, তখন হয়তো বা কম খেলো, তখন হয়তো আবার একবার দশটার সময় ট্রাই করতেই পারি, ওটা কোনো অসুবিধে নেই। আর এছাড়া ফল তো রয়েছে সবসময় অপশান, হালকা খিদে পেলে ফলও খাওয়াতে পারি। তো এটা গেল। আর আরেকটা কথা যেটা, হ্যাঁ, অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিল কি যে বাচ্চাদের খাবারে নাকি নুন চিনি মেশাতে নেই, তো সেটা আমার সবথেকে একটা বড় ডাউট ছিল। তো ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, আমি নুন চিনি অ্যাকচুয়ালি মেশাতাম না, প্রথম এক দুদিন মিশিয়েছিলাম, চিনিটা মেশাইনি কখনো, নুনটা মিশিয়েছিলাম। তো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম কি যে বাচ্চার খাবার আমি কেমন করে বানাবো, নুন চিনি দিতে পারি? তো ডাক্তার বললেন অবশ্যই, নুন চিনি কেন দেওয়া যাবে না, অবশ্যই দিতে হবে, ইভেন ওকে বাটার আর ঘিও দিতে হবে, তো অল্প করে আর কি, বাটার আর ঘি। আর এছাড়াও মশলার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো ওকে দেওয়া যেতেই পারে, হলুদ গুঁড়ো দেওয়া যাবে ওর রান্নায়। আর মানে বাচ্চাকে টেস্টি করে খাওয়ার, তার মানে এই নয় যে খুব বেশি স্পাইসি, তবে টেস্টি বানিয়ে ওকে দিতে হবে যাতে ওর ওটা পছন্দ হয়, না হলে মানে আন্না আন্না টাইপের খাবার দিলে ওরা খাবে না আর ঠিকঠাক পুষ্টি ওদের শরীরে যাবে না। তো ওটা কোনো প্রবলেম নয়, বাচ্চাকে নুন চিনি দেওয়া কোনো প্রবলেম নয়, এটাই আমাকে ডাক্তারবাবু বললেন, তো আমরা ওটাই ফলো করবো। আর আরেকটা যেটা সবথেকে বড় কথা, যে রুহী তো ব্রেস্ট মিল্ক পায় না বলেই খায় না, তো রুহী হচ্ছে ফর্মুলা মিল্ক খায়। তো আমরা কী করছিলাম, সময়ের সাথে সাথে ফর্মুলা মিল্কের পরিমাণটা ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছিলাম, সেটা আমাদের একদমই ভুল ছিল। তো ডাক্তারবাবু বললেন যে ফর্মুলা মিল্ক মানে রুহীর জন্য টোটালি দুধ পুরো বন্ধ, তার কারণ হচ্ছে রুহী ফর্মুলা মিল্ক খায় আর এর জন্যই রুহীর গ্যাস হয়ে যাচ্ছে, তাই জন্যই পেটে ব্যথা, তাই জন্যই সেই থেকেই এত কান্নাকাটি। তো সেই কারণে ফর্মুলা মিল্ক কখন খাবে ও সেটাও বলে দিয়েছেন ডাক্তারবাবু, কেবলমাত্র রাতে ঘুমোনোর আগে ও যদি একটু খেতে চায় তখনই কেবলমাত্র ফর্মুলা মিল্ক খাবে, আর যদি রাতে ঘুমোতে ঘুমোতে খিদে পেয়ে যায় তখনও খাবে ফর্মুলা মিল্ক। তো তার পরিমাণটাও ডাক্তারবাবু বলে দিয়েছেন যে সেটা যেন 250 ml-এর বেশি না হয় টোটাল মিলিয়ে। তো এই আর ধীরে ধীরে করে ওর দুধের মানে ধীরে ধীরে নয় একদমই দুধের পরিমাণ কমিয়ে দিতে হবে, না হলে ও সলিড খাবারের দিকে একদমই যাবে না। আর 6 মাসের পরে মানে সলিড খাওয়া তো অবশ্যই দরকার। আর রুহীর তো 7 মাস কমপ্লিট হয়ে গেছে, তো একদমই ওই দুধের ওপরে মানে বেশিরভাগ দুধের ওপরে থাকলে হবে না, সলিড খাবারের ওপরেই ওকে যেতে হবে আর দুধটা খুব কম খাবে। আর ওই 1-2 মাস পর থেকে ওর ওকে কাউ মিল্ক দিতে বললেন ডাক্তারবাবু, তবে সেটা অবশ্যই এক মানে খুব কম পরিমাণে করে আর কি, একটু একটু করে দিতে দিতে শ্যুট করতে করতে তবেই কি ওকে খাওয়ানো যাবে। তো এই হচ্ছে রুহীর খাওয়ার তালিকা। আর কী কী খাওয়ার একদমই বাদ সেটাও বলে দিয়েছেন। তো তার মধ্যে ফার্স্ট হচ্ছে সেরেলাক একদম বাদ, সেরেলাক খাওয়ানো যাবে না বলে দিয়েছেন ডাক্তারবাবু। এছাড়া বিস্কিট, আর এছাড়া হচ্ছে তোমার রয়েছে পিডিয়াশিওর, বোর্নভিটা, হরলিক্স, এইসব খাওয়ার একদমই বাদ। আর ফর্মুলা মিল্কটা তো মানে বাদই দিতে বলেছেন, কিন্তু এবার না হলে তো চলে না, রাতে যদি বাচ্চার খিদে লেগে যায় তখন ওকে দিতে হবে, তো যতটা সম্ভব কম করা যায়। তো এইসব একদমই বাদ। এখানে ডাক্তারবাবুরা কী বলছেন জানো তো, বাইরের খাবারটা একদমই প্রেফার করেন না, হোমমেড খাবারটাই কিন্তু এখানে ডাক্তারবাবুরা সবসময় সাজেস্ট করেন। তো সেই মতো যতগুলো খাওয়ার কথা ডাক্তারবাবু আমাকে বলেছেন মানে রুহীকে খাওয়াতে, তো সবগুলোই মানে বাড়িতে তৈরি করা, আর ফলটা তো রয়েছে তার সাথে। তো এই আপাতত আমরা কাল থেকে ওটাই শুরু করব, কাল সকালে ব্রেকফাস্টে সুজি বানাবো,
আর রাগিও ট্রাই করবো, তবে কালকে সুজিটা দেবো। আর রাগিটা কীরকম বানায় আমি তো জানি না, আমি কখনও খাইনি বা আমাদের বাড়িতে কখনও আনাও হয়নি, তো রাগিটা কিনে তো নেব, অর্ডার দিয়ে দিয়েছি, কালকে চলে আসবে সকালে, আর দেখে নেবো একবার যে কীভাবে বানাতে হয়। তো এই আর মানে দেখি রুহি এখন কেমন থাকে ওগুলো খাওয়ার পরে, আশা করছি ভালো থাকবে। আর ডাক্তারবাবু কিন্তু একদমই কোনো ওষুধ দেননি, এখানে ডাক্তারবাবুরা না ওষুধ খুব কম দেন, আমাদের ওখানে মানে কী বলবো, একটা কিছু হলেই যেন বাচ্চাকে একদম ছ সাতটা করে ওষুধ দিয়েই দেয়, তো এখানে কোনো ওষুধ সাজেস্ট করলেন না। তো যেহেতু ওর গ্যাস হয়ে গেছে সেই জন্য এক সপ্তাহ ওকে একটা ওষুধ খাওয়াতে হবে, জাস্ট এক ফোঁটা করে, সেটা চারবার দিনে, তো ওইটাই এক সপ্তাহ খাওয়াতে বলেছেন, তার বেশি যেন না হয় ওটাই। আর ডি থ্রি চলবে আর ওটা চলবে, আর মাল্টিভিটামিনটা চলবে এক কয়েক মাস, তো এটাই। এছাড়া আর কোনো ওষুধ উনি দেননি, বলেছেন টোটালটাই খাওয়ারের ওপরে কন্ট্রোল করতে হবে, বেশি ওষুধ বাচ্চাকে দিয়ে কোনো লাভ নেই, তো এটাই বললেন। তো আপাতত ভ্যাকসিনটা নেওয়ার পরে এখন রুহি একটু কান্নাকাটি করছিল, একটু মনে হয় ব্যথা করছে পায়ে, তো ওই যে জেলটা হয় যেটা কি নামটা বেশ ভুলে গিয়েছি, থ্রম্বোজেল না কি একটা নামটা, তো ওইটা হচ্ছে লাগিয়ে দিয়েছি, একটু ঘুমোচ্ছে রুহি। তো চলো বন্ধুরা, মানে রুহিরই কোনো প্রবলেম হচ্ছে তো ও তো আর বলতে পারে না কী হচ্ছে, বুঝতেও পারা যায় না, তো ওই প্রবলেমটা একটু ঠিক হয়ে গেলে, মানে রুহি একটু কান্নাকাটিটা কম করলে, একটু ঘ্যান ঘ্যানে ভাবটা একটু কম হলে, নিজে নিজে খেললে এটা একটু বেশি ভালো লাগে আর কি সময়, তো এটাই। আর কাল থেকে ডাক্তারবাবু যেমনটা বলেছেন তেমনটাই ফলো করব, এর বেশি আমরা আর কী করতে পারি একজন মা বাবা হিসেবে। চলো আজকে সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।